আনারসের চাটনি করার জন্য প্রথমে আমি আনারসগুলোকে কেটে নিয়েছি এবং এটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য মুছতে দেব এবং গ্যাসের আঁচটা হাই করাই থাকবে কারণ আনারস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে আর আরেকটা কথা হচ্ছে অনেকে আনারস গ্রেটারে গ্রেট করে নিয়ে করেন সেটাও এভাবে করতে পারো তাতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু আমি যেহেতু আর গ্রেট করিনি আর এভাবে দিলে একটু মুখেও পড়ে আর খুন্তির সাহায্যে এরম এরম ভাবে একটুখানি নেড়ে দিলে যেটা হবে যে জিনিসটা অল্প অল্প করে মুখে পড়বে তা যদি কেউ চাও গ্রেট করে নিতে পারো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি আচ্ছা এই সময় এটা আনারসটা যতক্ষণ মজবে সেই সময় আমি একটু বিট নুন এর মধ্যে দিয়ে দিলাম কারণ নুনটা দিলে একবারে জলের ভাবটা আরও বেশি করে বেরিয়ে আসতে সুবিধা হয় তো চলো আনারসটা এখন একটুখানি মজতে দেব আচ্ছা দেখো আনারসটা বেশ ভালো মতোই মজে এসছে এবং জলটাও অনেকটাই মরে গেছে তো এই সময় যেটা করব চিনিটা আমি পরিমাণে মিশিয়ে দেব আমি এখানে আনারস একটু টক ঝাল মিষ্টি এরকমই আনারসের চাটনি খেতে ভালো লাগে তো সেই জায়গা থেকে আমি খুব বেশি চিনি দিলাম না এখানে তিন চামচ বড় বড় চামচে তিন চামচ আমি চিনি দিয়েছি এবং চিনিটা দেওয়ার সাথে সাথেই এরকম এরকম করে আনারসগুলোকে একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে আর চিনিটাকেও বেশ কিছুক্ষণ মজতে দিতে হবে আচ্ছা চিনিটা দেয়া হয়ে গেছে এবারে বেশ কিছুটা কাজু কিশমিশ আমি জলে ভিজিয়ে জলে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে গ্যাসটা লো করে এটাকে ভালো মতন ফুটতে দিতে হবে দেখো একদম রেডি হয়ে এসেছে এবং চিনি থেকে রসটা বেরিয়েছে আনারসের কালারটাও বেশ অল্প চেঞ্জ হয়ে এসেছে তো এবারে যেটা করতে হবে একদম লাস্টে যেই আমরা আছি হাফ পাতিলেবু নিয়েছি হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম লেবুটা মিশিয়ে দেওয়ার পরে দেখো এখানে বেশ কিছুটা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে নিয়ে ওখান থেকে দানাগুলোকে বের করে আমি জাস্ট মানে শুকনো লঙ্কার যে গায়ের কভারটা সেটা দিলাম কারণ দানাগুলোতে একটু ঝাল ঝাল ব্যাপার থাকে তো যদিও আনারসের চাটনি একটু টক ঝাল মিষ্টি হয় তো আমরা আমি ঝালটা দানাটা ফেলে দিলাম তোমরা যদি চাও দানাটা নিয়েই মানে যেটা চিলি ফ্লেক্স হয় সেটা ব্যবহার করতে পারো এখানে তো আমি শুধু খোলাটাই নিয়েছি খোলাটা নিয়ে এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি দেখো অনুষ্ঠান বাড়ি স্টাইলে আনারসের চাটনি একেবারে রেডি করে রেখেছি আর ওপর থেকে চেরি দিয়ে এইভাবে আমি সাজিয়েছি এবং সার্ভ করেছি তো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দিও কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগলো আর চ্যানেলটা ভালোবাসো আর লিঙ্কটাকে বেশি 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 করে শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা আমাকে এরকম নতুন নতুন রান্না করতে ইন্সপায়ার করছো অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাড়িতে থাকো প্রয়োজন ছাড়া বেরিও না এবং খেতে থাকো অবশ্যই আর আমার চ্যানেল ফলো করতে থাকো এটাও অবশ্যই তো আজকের মতো তাহলে এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হবো ততক্ষণের জন্য নমস্কার।